শান্তিপূর্ব মীমাংসার প্রস্তাব কার্যত খারিজ করে এখনও রক্তজয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং গাজার হামাস গোষ্ঠী। কখনো চলছে আকাশপথে বোমাবর্ষণ, আবার কখনো উড়ে আসছে রকেটের ঝাঁক, আর আতঙ্কের মধ্যেই দিন গুনছেন সেখানকার বাসিন্দারা। কিন্তু প্যালেস্তাইন এবং ইসরায়েলের এই বিবাদ আজকের নয়, তবে তার বীজ রোপণ হয়েছিল 2000 বছরেরও বেশি সময় আগে। ইতিহাসের পাতা উল্টোলে তেমনটাই প্রমাণ মেলে। 957 খ্রিস্টপূর্বাব্দে ইসরায়েলে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা সলোমন। খ্রিস্টপূর্ব 586 অব্দে সেই মন্দির ধ্বংস করেছিলেন ব্যাবিলনিয়ার সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজার। আর তারপর থেকেই শুরু হয় ইহুদি এবং আরবীয় ইসলাম সম্প্রদায়ের মানুষদের মধ্যে দ্বন্দ্ব। যদিও ইসরায়েল ও প্যালেস্তাইনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য দায়ী 19 শতকের শেষ দিকের ধারাবাহিক কিছু ঘটনা। 85 শতক থেকেই আরবের পশ্চিমাংশের বাসিন্দা ছিলেন ইসলাম ধর্মের মানুষেরা। মূলত বেদুইনদের সংসার ছিল সেখানে। জেরুজালেম ইহুদিদের পবিত্র ভূমি হলেও তারা বসবাস করতেন ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে। তাছাড়া ইহুদিদের একটা বড় অংশের বাস ছিল রাশিয়াতে। 19 শতকের শেষে ইহুদি বিদ্বেষী রাজনৈতিক শক্তির কারণে তারা ফিরে আসতে থাকেন মধ্যপ্রাচ্যে। গন্তব্য প্যালেস্তাইন, পবিত্র ভূমি জেরুজালেম উদ্ধার করাই লক্ষ্য হয়ে ওঠে তাঁদের। প্যালেস্তাইনে তখন অটোমান রাজত্ব। প্রথম দিকে ইহুদি অনুপ্রবেশে কোনো বাধা দেয়নি তারা। তবে 1880 সালের পর থেকে এই দুই সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংঘর্ষ লেগে থাকার কারণে শেষ পর্যন্ত অনুপ্রবেশ বন্ধ করে অটোমানরা। ততদিনে প্রায় 75 লক্ষ ইহুদি অনুপ্রবেশ করেছে প্যালেস্তাইনে। 20 শতাব্দীর শুরুতে প্রথম বিশ্বযুদ্ধে তাদের পরাজয়ের পরেই অঞ্চলটির দখল নেয় গ্রেট ব্রিটেন। তবে ব্রিটিশ রাজও শান্তি বজায় রাখতে পারল না প্যালেস্তাইন। সংখ্যালঘু ইহুদিদের সঙ্গে সংঘর্ষ বাধ্য আরবীয়দের। দুই পক্ষের দ্বন্দ্ব চরমে পৌঁছলে আন্তর্জাতিক স্তর থেকেই ব্রিটেনকে দায়িত্ব দেওয়া হয় প্যালেস্তাইনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার। তবে সমস্যা বাঁধল সেখানেও। প্যালেস্তাইন পূর্বপুরুষদের জন্মভূমি বলে দাবি করল ইহুদিরা। অন্যদিকে স্বাধীন ইসলাম রাষ্ট্র তৈরির আবেদন জানালো আরবীয়রা। এটা যেই সময়ের কথা হচ্ছে সেটা 40-এর দশক। গোটা বিশ্বজুড়েই তখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি পর্ব। নাটকীয় মোড় নিল প্যালেস্তাইনের পরিস্থিতিও। ততদিনে জার্মানি, পোল্যান্ড সহ একাধিক দেশে ইহুদি নিধন শুরু করে দিয়েছে হিটলার। ফলে প্রাণে বাঁচতে হাজার হাজার ইহুদি ইউরোপ থেকে শরণার্থী হিসেবে চলে আসতে থাকলো মধ্যপ্রাচ্যে। সেই সঙ্গে আরও দৃঢ় হলো তাদের মাতৃভূমি তৈরির সংকল্প। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই ইহুদি এবং আরবীয়দের সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নেয়। তার রেশ পড়ে ব্রিটিশ সরকারের ওপরেও। স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নেন অনেক ইহুদি। শেষ পর্যন্ত 1947 সালে জাতিসংঘের একটি ভোটে নির্ধারিত হয় প্যালেস্তাইনকে ভেঙে দুটি পৃথক দেশ তৈরি হবে আর জেরুজালেম পরিগণিত হবে আন্তর্জাতিক নগরী হিসেবে। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরই ইহুদি এবং আরবীয়দের সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নেয়। তার রেশ পড়ে ব্রিটিশ সরকারের উপরেও। স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নেন অনেক ইহুদি। শেষ পর্যন্ত 1947 সালে জাতিসংঘের একটি ভোটে নির্ধারিত হয় প্যালেস্তাইনকে ভেঙে দুটি পৃথক দেশ তৈরি হবে আর জেরুজালেম পরিগণিত হবে আন্তর্জাতিক নগরী হিসেবে। ইহুদিরা এই প্রস্তাব মেনে নিলেও মান্যতা দেয়নি আরবীয়রা। এই জটিলতার মাঝেই 1948 সালে ঔপনিবেশিক রাজত্ব গুটিয়ে নেয় ব্রিটিশ। আর তারপরেই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণা করে। বলাই বাহুল্য, জাতিসংঘের প্রস্তাব মেনে সেই রাষ্ট্র গঠন হয়নি। ফলে ব্রাত্য থেকে যায় আরবীয়দের দাবি। বছর খানেক পরে যুদ্ধ শেষ হলে দেখা যায় প্যালেস্তাইনের অধিকাংশ অঞ্চলই দখল করে নিয়েছে ইসরায়েল। অন্যদিকে প্যালেস্তাইনের পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকের ক্ষমতা নিয়েছে জর্ডন, আর গাজায় আধিপত্য কায়েম করেছে মিশর। এমনকি জেরুজালেমও হাতের বাইরে চলে গেল প্যালেস্তাইনের। গোটা শহরটা ভাগ হয়ে গেল জর্ডন এবং ইসরায়েলের মধ্যে। 2 দশকের মধ্যেই আবার রণক্ষেত্র হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। সামরিক অভিযান চালিয়ে ওয়েস্ট ব্যাংক, গাজা এবং সম্পূর্ণ জেরুজালেম দখল করে ইসরায়েল। প্রসঙ্গত, গাজা এবং ওয়েস্ট ব্যাংকেই মূলত আশ্রয় নিয়েছিল প্যালেস্তিনিরা। ইসরায়েল ক্ষমতায় আসার পর থেকেই অশান্ত হয়ে ওঠে গোটা অঞ্চলটি। আরবীয়দের ওপর অত্যাচার নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় তারপর থেকেই। আর এই ঘটনাই পরবর্তীতে জন্ম দেয় চরমপন্থী ইসলামিক সংগঠন হামাসের।
সেই সাল 1987 প্রকাশ্যেই হামাস ঘোষণা করেছিল ইসরায়েলের ধ্বংস সাধনের মাধ্যমে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা। কিন্তু সেই জঙ্গি গোষ্ঠী যে এতটাই শক্তিশালী হয়ে উঠবে তা কে জানত। 2005 সালে প্যালেস্তাইনের নির্বাচনে অংশ নেয় হামাস, সকলকে চমকে দিয়েই সেই নির্বাচন জিতেও যায়, বা বলা ভালো প্যালেস্তিনিদের ইহুদি ভীতি আইন পরিষদে জায়গা করে দেয় তাদের। ক্ষমতায় আসার দু বছরের মধ্যেই পুনরায় সংঘর্ষ, সেই যুদ্ধ জিতে 2007 সালে গাজার ক্ষমতা দখল করে হামাস। কিন্তু থেমে থাকেনি যুদ্ধ, বরং দৈনন্দিনের রূপ নেয় ইসরায়েল প্যালেস্তাইন বিরোধ। 2008 সালে ইসরায়েলের সেনা হামলায় মৃত্যু হয় সহস্রাধিক প্যালেস্তিনের। 2014 সালের যুদ্ধে গাজায় মারা যায় 2000-এরও বেশি মানুষ, উদ্বাস্তু হয়েছিলেন লক্ষাধিক। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল নিহতরা সকলেই জঙ্গি সংগঠন হামাসের সদস্য। তবে জাতিসংঘের রিপোর্ট অন্য কথাই বলে, ক্ষতিগ্রস্তদের 95% সাধারণ মানুষ যাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই যুদ্ধের। তারপর পরিস্থিতি খানিক শান্ত হলেও পুনরায় রণক্ষেত্র গাজা। এবার শেষ দেখে ছাড়তেই বদ্ধপরিকর দুই পক্ষই, আতঙ্কিত জাতিসংঘ, হামাস এবং ইসরায়েল দুই তরফেই ফিরিয়ে দেওয়া হয়েছে সম্প্রীতির প্রস্তাব। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই দুই শক্তির ক্ষমতা দখলের লড়াইয়ে আর কত সাধারণ মানুষের মৃত্যু দেখতে হবে গাজাকে? উত্তর যদিও অজানায়।